অনেক বাধা বিপত্তির পরে কিন্তু ফাইনালি আমরা ফ্রিজটা কিনে ফেলেছি, কিন্তু গত 3 দিন হলো এই ফ্রিজটা এখনো আমরা দেখতে আর পাইনি। আমাদের মতো তোমরাও হয়তো ফ্রিজটা দেখার জন্য খুব এক্সাইটেড। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। ফ্রিজটা ওপেন করার জন্য কোম্পানি থেকে যে দাদার আসার কথা ছিল অ্যাট লাস্ট, সে কিন্তু ফাইনালি আমাদের বাড়িতে চলে এসেছে। আর ফ্রিজটা তো ওপেন তো হবেই, তার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে দোকানে কিন্তু একটা ডেমো দেখে আমরা ফ্রিজটা কিনেছিলাম। ফাইনালি আমাদের বাড়িতে কি এসছে সেটা আমরা 3 দিন ধরে দেখতেই পাচ্ছি না, এটার জন্য আমার খুব মনটা খারাপ লাগছিল। দীর্ঘ অপেক্ষার পর কিন্তু ফাইনালি ফ্রিজটা ওপেন হচ্ছে, আর সেটা দেখার জন্য কিন্তু লাকি, আমি, তোমাদের দাদা ভাই সবাই ওয়েট করছিলাম। আর দেখো এটা খুলতে খুলতে ওপরে কার্টুনটা কিন্তু স্লিং এ আটকে গেছে, সেই জন্য দাদা বলছিল ফ্রিজটা একটু কাত করে ধরো, আমি এটা আস্তে আস্তে খুলে দিই। তো দেখো ফাইনালি কিন্তু এটা ওপেন হয়ে গেছে, আর আমরা যে মানে কি খুশি তোমাদেরকে কি বলবো, এত বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে সেই জন্য অনেক খুশি। অনেকের কাছে এটা হয়তো অনেক ছোট্ট একটা জিনিস, বাট আমাদের কাছে কিন্তু একটা বড় স্বপ্ন এটা, যে একটা বড় ফ্রিজ কিনবো, এটা সবারই হয়তো আশা থাকে, আর সেই আশাটা ফাইনালি আমাদের দুজনের পূরণ হয়ে গেছে, সেটা হয়তো তোমাদের জন্যই সম্ভব হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ লাকির হাতে একটা শোলা আছে, মানে লাকির উদ্দেশ্য হচ্ছে বাড়িতে নতুন কিছু আসলে সেটার যে খাপ থাকে বা শোলা থাকে সেটা সবটাই ওর আগে চাই, তার কারণ সেটা নিয়ে ও খেলা করবে। আমার মনে হয় লাকির মতো প্রত্যেকটা বাড়ির বাচ্চারই একই রকম থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো সব শোলাগুলো বার করা হয়ে গেছে, আর দাদাটা যখন ওকে বলছিল যে এই শোলাগুলো বাবু নেওয়া যাবে না, এটা 15 দিন এইভাবে ভালোভাবে যত্ন করে রাখতে হবে, তো সেই জন্য লাকির মনটা একটু খারাপ হয়ে গেল, তার সাথে আমাদেরও মনটা একটু খারাপ হয়ে গেল, তার কারণ আমরা লাকিকে এই শোলাগুলো দিতে পাচ্ছিলাম না। তার কারণ হলো 15 দিনের মধ্যে কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে কিন্তু ফ্রিজটা আমাদের রিপ্লেস হবে না, 15 দিনের মধ্যে যা সমস্যা হবে ওরা বলেছে যে ফ্রিজটা আবার রিপ্লেস করে দেবে, আর তার পরবর্তীতে কিছু হলে সেটা তো আলাদা ব্যাপার, সেটা একটা ওয়ারেন্টি থাকে সবার। আর এদিকে আমার কাছে বিলটা চাইলে বলে আমি বিলটা ওকে দিয়ে দিলাম, আর এখানে দেখো লাকি কি সুন্দর পকেটে হাত দিয়ে কিউট হয়ে দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছিল দেখতে। আর তখন দাদা ওই বিলটার ছবি তুলে নিল, আর তারপর কিন্তু ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যেও অনেকগুলো শোলা ছিল, সেগুলো এক এক করে বার করে দাদা সব গুছিয়ে গুছিয়ে রাখছিল, আর লাকি হা করে দাঁড়িয়ে আছে কখন একটা ওর হাতে দেবে। আর এদিকে ডিপ ফ্রিজের ভেতর থেকে আইস কিউবের বাক্সটা বার করে দাদা কিন্তু এক এক করে ওর উপর থেকে স্টিকার গুলো তুলে দিচ্ছিল, আর এদিকে আমি দাঁড়িয়ে ছিলাম আর তোমাদের দাদা ভাই ক্যামেরা করছিল। এরপর নিচের ফ্রিজে যত স্টিকার ছিল সবগুলো কিন্তু দাদা এক এক করে তুলে নিচ্ছিল, আর লাকিকে যেহেতু আমরা শোলা দেইনি সেই জন্য দাদা মজা করে ওর হাতে একটা স্টিকার দিয়ে দিল, আর সেটা নিয়ে আমি একটু মজা করার জন্য লাকিকে বললাম দে ভালো করে লোমটা তুলে দিই আমি, তখন ও বলছে না না কাম্মা আমার খুব লাগবে ছেড়ে দাও। আর এদিকে দেখো দাদা কিন্তু ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে দিল একটা শুকনো কাপড় দিয়ে। এরপর ডিপ ফ্রিজ থেকে যে আইস কিউবের বাক্সটা দাদা বার করেছিল সেটা আবার সেখানেই রেখে দিল, আর রেখে দেওয়ার পর কিন্তু দাদা দেখছিল যে ফ্রিজটা আবার ভালোভাবে চালু হয়েছে কিনা সুইচ দিয়ে। তো সেটা চালু হয়ে যাওয়ার পর দাদা দেখলো যে সবকিছু ঠিকঠাক আছে, আর তখন এবার আমাকে বোঝানোর জন্য কিন্তু ও সবকিছু রেডি করছিল যে কিভাবে কি করতে হবে। তো আমি বললাম তুমি ভালো করে জেনে নাও আমি ক্যামেরা করে দিচ্ছি, তো ও ভালো করে শুনে নিচ্ছিল যে কি ফিচার্স আছে আর কিভাবে কি করতে হবে আর ফ্রিজটা কি করলে ভালো থাকবে, কোনগুলো ইউজ করা যাবে না, সবটাই কিন্তু ভালোভাবে ও বুঝে নিচ্ছিল। আর তখন লাকি দেখো দুষ্টুমি করছিল আর বলছে কাকাই শোনো না কানে কানে একটা কথা আছে, ও সব কথা কানে কানে বলতে হবে, আর আমরা খুব মজাও করছিলাম। আর লাকি এখানে দেয়ালে হেলান দিয়ে বলছিল কাম্মা তোমারও একটা কানে কানে কথা। এরপর দাদাকে আমি বললাম বসুন দাদা আমি 1 কাপ চা করি, দাদা বললো না আমি চা খাবো না আমাকে একটু জল দাও, তো সেই জন্য দাদাকে 1 গ্লাস জল দিলাম। আর জল দেওয়ার পর কিন্তু দাদা আমাকে বললো এই পেপারসটাতে একটু সাইন করে দাও তুমি যে এটা সবকিছু ঠিকঠাক পেয়ে গেছো তার জন্য। এরপর ফ্রিজটা সেট করে উনি চলে গেলেন, আর আমাদের এই ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো শর্ট ভিডিওতে, টাটা বাই বাই।